ও ফোনেই বলছে যে ভাইয়ার জন্য কফি আনতেছি। আমি একটু ছোট ভাইয়া আমি একটু থ্যাংক ইউ বলে আসো। থ্যাংক ইউ তোমার শালি, তোমার জন্য কফি এনেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি শোয়ান আসো শোয়ান। পিৎজা গরম গরমই খেতে হবে। ওয়াও, এটা হচ্ছে মাশরুম, মাশরুম আর অনিয়ন। হ্যাঁ, দুইটা মিষ্টি অনেক মজা। এটা হচ্ছে গুড়ের সন্দেশ, এটাও মজা, লাড্ডু মজা, কিন্তু দুইটার মধ্যে লাড্ডুটা বেশি মজা। আসসালামু আলাইকুম বাবু কই? রিয়ান যাও, খালামণি এসেছে, রিহানের খালামণি চলে আসছে। এই যে তোমার উপর তোমাকে হচ্ছে পানিশমেন্ট দেওয়া হবে। এতক্ষণ ওয়েট করতে করতে আমার বাচ্চারা পাগল। আমি বলতেছি কি, আমি কি রাস্তা থেকে টেনে নিয়ে আসবো খালামণি? রাদওয়ান, বিশেষ করে না রাদওয়ান, খালামণি এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিহান তুমি হ্যাপি? কে এসেছে? উপরে গেছে বাথরুমে। হ্যাপি তুমি? শোন কই, গাড়ি পার করতে গেল, সুন্দর লাগছে তোমাকে। রাদিয়া উড়ি বাবা খুশ, সেইটাই আল্লাহ যে সুস্থ রাখছে এই পর্যন্ত, বাঁচায় রাখছে, এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া। ছেলে পেলে তো খুশির আর অন্ত নাই। খালামণি চলে আসছে, খালামণির জন্য ওয়েট করতে করতে সব পাগল হয়ে যাচ্ছিল। খালামণির আসার কথা সন্ধ্যা 8টায়, খালামণি আসতে আসতে একদম 9:45 বাজে। ওই দেখো 6টা বাজে। আমাদের বাসার ঘড়ি 3টা তিন টাইম, এটা কয়টা বাজে? 11টা। সেইটাই উড়ি বাবা, উড়ি বাবা চুলগুলো বড় বড় হয়ে গেছে। খালামণি আর যাবে না, আসার সাথে সাথে কখন যাবে? কে এসেছে? যাও একটু সারিশার কাছে। এই যে ওয়া ওয়ার কফি নিয়ে আসছে ওহিমণি, আমরা খুবই লাইক করি। মিল্কশেক, হ্যাঁ, ও কফি এইটা, এই যে তোমার বাবার জন্য। ও ফোনেই বলছে যে ভাইয়ার জন্য কফি আনতেছি। আমি একটু ছোট ভাইয়া আমি একটু থ্যাংক ইউ বলে আসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তোমরা কি এত খেতে পারবা? আচ্ছা, এটা মিল্কশেক, এতগুলো মিল্কশেক নিয়ে আসছে। সব ফেলে দিবে। তোমার শালি তোমার জন্য কফি এনেছে। আমি শোয়ান আসো শোয়ান আসো শোয়ান মিলে আবার পিৎজা নিয়ে আসছে। পিৎজা খুলো, পিৎজা এখন খেলে ভাত খেতে কিন্তু পিৎজা গরম গরমই খেতে হবে। ওয়াও, আমার এই যে পাইনাপল আমার প্রিয়, কিভাবে বুঝলা? পাইনাপল দিয়ে নিয়ে আসছে, পাইনাপল আমার প্রিয়। এটার মধ্যে কি কি আছে দেখি খোলো তো রাতন বাবা। এটা হচ্ছে মাশরুম, মাশরুম আর অনিয়ন। হ্যাঁ, মিল্কশেক খাচ্ছে খালামণি নিয়ে আসছে। ওই মনে তুমি একটা নাও, জাম্বুরা তো দুইটা হয়ে গেল। আমিও জাম্বুরা কিনে রেখে দিয়েছি, জহি আসলে ভর্তা করে খাবো। আবার হচ্ছে ওহিও নিয়ে আসছে, আবার এদিকে আবার মিষ্টি নিয়ে আসছে। এটা মনে হয় গুড়ের কিছু একটা, গুড়ের সন্দেশ। হ্যাঁ, আর এটা হচ্ছে মতিচুর লাড্ডু, লাড্ডু আমার অনেক পছন্দ। অনেক মজা হবে আমাদের এই দুই দিন, না? থ্যাংক ইউ দিয়েছ, শুধু থ্যাংক ইউ বলতে হয় না, বলতে হয় থ্যাংক ইউ খালামণি।
নো নাম ধরে না, থ্যাংক ইউ খালামুনি বলতিস, আঙ্কেল কে থ্যাংক ইউ বলিস? ও ভালো লাগতেছে আমাদেরও, সন্ধ্যার পর থেকে তো আমাদের সময় কাটছে না, কখন আসবা কখন আসবা বাচ্চারা। রাধুয়ানকে দিচ্ছে, ও রাধিয়াকে দিচ্ছে, ওরে বাবা আমার মায়ের কাছে চলে যাচ্ছে। না না না, ওরে বাবা ওরে বাবা সবাই পিজা খাচ্ছে এখন, তারপরে ভাত খাওয়া হবে। আর ওরা পেন্সিল কিনিয়া থেকে এই যে ডিমের বক্স আনছে, এই ডিমের ডিমে নাকি প্রত্যেকটা ডিমের মধ্যে দুইটা করে কুসুম আছে। প্রত্যেকটা ডিমের মধ্যে দুইটা করে কুসুম, কালকে সকালে ইনশাল্লাহ ডিম পোস্ট করে দেখা হবে যে সত্যি এর মধ্যে দুইটা করে কুসুম আছে কিনা। রাত্রে তো আমাদের খাওয়া হয় না, তারপর ওরা যখন আসছে ওদের সাথে একটু করে খাও। আঙ্কেল উঠায় নেন, উঠাই দিতে হবে, নিজের লোক উঠায় দেওয়ার কোনো ইয়ে নাই। তোমার একটা প্লেট নিয়ে আসো রাধান বাবা। আর এইদিকে পিঠা বানানো হচ্ছে, আম্মা পিঠা বানাচ্ছে। ফ্যান দিলে শোনা যায় না। আর আমরা এই পিঠাটা অবশ্য দোকান থেকে কিনে নিয়ে আসা, কারণ এত আর ঝামেলা করতে পারলাম না, এটা কিনে নিয়ে এসেই দুধে ভেজানো হবে আর তেলের পিঠা বানানো হবে কয়েকটা। শাক হচ্ছে আমার বাগানের শাক, ওই ওখানে নিয়ে গেছে। শাক হচ্ছে ওই যে বাগানের সব শাক ফ্রোজেন করে রেখে দিছিলাম, ওই শাক ডাল রান্না আমার আম্মা খুব ভালো করে, মানে একদম দেশে থাকতেই সবাই বলতে যায় আম্মার হাতের ডাল রান্নাটা খুব মজা। মুগ ডালটা অবশ্য আমি করছি, আর পাতলা ডালটা আম্মা করছে। দুইটা মিষ্টি অনেক মজা, এটা হচ্ছে গুড়ের সন্দেশ, এটাও মজা, লাড্ডুও মজা, কিন্তু দুইটার মধ্যে লাড্ডুটা বেশি মজা, মানে এত অসাধারণ মজা লাড্ডুটা, আমি গোটাটাই খাবো। শোন নাও ভাই, নাও সোহান, আমি ওটা নিচ্ছি, তুমি তুমি একটা গোটাটা উঠাই নাও, নাও খুবই মজা। এই ওই আসো, একটু খাই নাও, আমার এখান থেকে নাও, ও ওটা আমাকে দাও, ওটা আমাকে দাও, হ্যাঁ পরিষ্কার আছে, ওটা আমাকে দাও, সোহান নাও, সোহান রাধুয়ান আব্বু মিষ্টি খাও, লাড্ডু লাড্ডু অনেক মজা।
আমাকে ডাকে কিন্তু জানো কি বলে ডাকে বলতো ওহি ওই বুড়ি একটা ওহি 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 লাড্ডুটা অনেক বেশি মজা দেখো লাড্ডুটা খেয়ে দেখো লাড্ডু খাও ঘি দাও 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 ভালো লাড্ডু খেলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে না লাড্ডু খেয়ে দেখো ঘি দেওয়া আছে ঘি দেওয়া না তুমি খেয়ে দেখো মজা না অনেক মজা পিঠা ভিজাই দেওয়া হয়ে গেছে সকালে ইনশাল্লাহ পিঠা নাস্তা হবে আর নাস্তা হবে হচ্ছে এই যে একদম পরোটা দিয়ে নিহারি দুই দিন ধরে রান্না করা হয়েছে কালকে সবাই মিলে খাওয়া হবে একসাথে একসাথে খাওয়ার জন্য কেউ খাওয়া হয়নি আসো রিহান আজকের মতো আল্লাহ হাফেজ বলে দাও আজকের মতো সবাই আল্লাহ হাফেজ কালকে আমি খাইতে দেইনি আমি আমি বলছি একসাথে খাবো তোমার ভাইয়া খাইতে চাইছে আমি বলছি না সবাই একসাথে খাবো একসাথে খাওয়ার মজা আছে না তো সবাই ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ রাদি আল্লাহ হাফেজ বলো কি